আলিগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নাগরীর উদ্যোগে হিন্দু খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের এতিম ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নাগরী গির্জা প্রাঙ্গণে পাঞ্জোরা এতিমখানা ও তুমুলিয়া এলাকায় বাউলের আখড়ায় এক কম্বল বিতরণ করা হয়। এই সময় মিউচুয়াল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহিন কাদেরীর সার্বিক সহযোগিতায় নাগরী ও তুমুলিয়া এলাকায় দিনব্যাপী কম্বল বিতরণ করা হয়েছে। পাঞ্জোরা এতিমখানায় মাওলানা মিজানুর রহমানের উপস্থিতিতে ও নাগরী খ্রিস্টান কোঅপারেটিভ চেয়ারম্যান ফিলিপ গমেজ, গির্জার ফাদার খোকন গমেজ কম্বল বিতরণ করেন।